হ্যালো গাইস, এটা সরস্বতী ঠাকুরের আমার পার্ট টু ভিডিও। এটা প্রথমে ফার্স্টে স্কিনে ফ্রেশ কিং আর লাইট ইয়েলো দিয়ে স্কিনটা করেছি। এরপরে আমি এটা হচ্ছে জেরিনিয়াম অ্যান্ড ভার্মিলিয়ান এই দুটো কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে ব্লাউজটা লিফ গ্রিন দিয়ে শাড়ির পার ব্লাউজের পার, আর এটা আমি ইউজ করছি লেমন ইয়ালো, শাড়িটার জন্য দিচ্ছি লেমন ইয়ালো। এটা ভালো করে দিয়ে এর ওপরে আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি। এবার স্ক্র্যাচার দিয়ে এটাকে ডিজাইন করে আমরা স্ক্র্যাচ করে নিচ্ছি, যাতে শাড়িটা দেখতে খুব সুন্দর লাগে। লোটাসের জন্য আমরা দিচ্ছি হচ্ছে রোজ পিঙ্ক, পিঙ্ক অ্যান্ড হোয়াইট, ভালো করে ব্লেন্ড করে দেবো প্রত্যেকটা কালার। আল্ট্রামারিন ব্লু দিয়ে সোয়াংটাকে বগার করছি, আর সোয়ানের লিপের জন্য দেব হচ্ছে ভার্মিলিয়ান। ডিপ ব্রাউন দিয়ে আমরা সেটাকে করব, চুলে অকার কালার দিয়ে আমরা ব্ল্যাক কালারটা পুরোটা দিয়ে দেবো। এবার আবার সেই স্ক্র্যাচার দিয়ে আমরা এটাকে সরু দিকটা দিয়ে আমরা স্ক্র্যাচ করব। একটু ওয়েভ ওয়েভ করে করলাম, কারণ যেহেতু ঠাকুরের চুলটা কুচি কুচি হয় ওটাও দেখাবার জন্য ওয়েভ করে করে করলাম। হ্যাঁ, এবার আমার চুলটা হয়ে গেছে। এবার সেটারের ভেতরটা আমরা কালার করব। প্রথমে আমরা দেব হচ্ছে ইয়েলো গ্রে কালার। তারপর দেব অকার কালার, ইয়েলো অকার, দুটো কালার ভালো করে ব্লেন্ড করে দেব। এরপরে রেড কালার দিয়ে মাথার টিপ, মুখে স্টোন আর আইব্রোটা ব্ল্যাক বর্ডার দিয়ে ভালো করে মার্কার দিয়ে ভালো করে আইব্রোটা করে দিলাম। চোখের ওপরে একটুখানি ছোটো মতো করে একটু ভাঁজ দিয়ে দিলাম, চোখটা দেখতে সুন্দর লাগে। ঠোঁটের মধ্যে আমি দেবো পিঙ্ক কালার। এবার আমার সরস্বতী ঠাকুর রেডি। তোমাদের কেমন লাগলো বলো।